নমস্কার, জয় জগন্নাথ। আজকের যে বিষয়বস্তু রয়েছে, করোনা হচ্ছে প্রকৃতির এক চেতাবনী, তো তার হেতু আমি জানিপ চেষ্টা করা কি মো মতরে করোনা হচ্ছে প্রকৃতির গোটে নিরাশতা, যাকে প্রকৃতি করোনার রূপে আসে আমার প্রতিশোধ নেওয়ার লাগিছে। তো আমি যদি প্রকৃতির ভাষাকে বুঝিবা চেষ্টা করিবা, সে যেবে বি নিজকে অসজড়া দেখিছি এবং সজাড়া আসিছি, সে নিজকে সজাড়ি যাইছি এবং আমাকে উজাড়ি যাইছি। যদি আজির দিনের দেখিবা, যে লোকমানকর মৃত্যু হচ্ছে মহামারী যোগ, হ্যাঁ গোটে রোগ মাত্র করোনা, কিন্তু যদি আমি ডেপ্থকু যাইকি দেখিবা, লোকমানকর মৃত্যুর একচুয়াল কারণ হচ্ছে টিকক পবন পাই লোকক জীবন যাচ্ছে অক্সিজেন, যেটা কি আমি গছটার পাওছু। এবং প্রশ্ন উঠছে কি আমি গছ প্রতি কত সচেতন অছ আজির দিনের। বিজ্ঞানর বেগরে দৌড়াক যাই আমি গছ পত্র জঙ্গল সব নষ্ট করে পড়ি জালি পাউঁশ করেছিলাম। যে কহতি কি মানুষ বঞ্চাপ তিনোটি জিনিসের আবশ্যকতা, খাদ্য, বস্ত্র, বাসগৃহ। কিন্তু মো মতরে প্রথমত মানুষকে খাদ্য, জল, বায়ুর আবশ্যকতা আছে। কারণ বস্ত্র বাসগৃহ বিনা তো মানুষ কত হাজার বর্ষ মধ্যে বঞ্চি যাইছিলা, কিন্তু জলবায়ু বিনা মানুষ মুহূর্তটি মধ্যে বঞ্চিপারিব না। মজাদার কথা এহা হচ্ছে কি এই তিনোটি জিনিস আমাকে প্রকৃতি দিয়েছে, এহা আমি প্রকৃতি ঠারু পাইছু। তো করোনার এই পর্যায়কে চেতাবনী কইবার মোর উদ্দেশ্য হচ্ছে কি আমি জঙ্গল নষ্ট কলু, গছ নষ্ট কলু, আজি অক্সিজেন অভাবে মরছু, বায়ু অভাবে মরছু, তো আমি জল বি নষ্ট করছু এবং পরোক্ষ কিংবা প্রত্যক্ষ ভাবে খাদ্য মধ্যে নষ্ট করছু, যার ক্ষতিপূরণ আদায় পাই প্রকৃতি ভবিষ্যতরে কেবে কেউ রূপ নেব তা কহিব না। সেই সমস্ত নিবেদন কি সজাগ হ, সচেতন হ, গছ জঙ্গল নষ্ট কর না এবং চেষ্টা কর গছটিয়ে লগাইব। জীবনরে কমসে কম নিজের জন্মদিনের হলে গোটিয়ে গছটিয়ে লগাতু, তার যত্ন নিয়ন্তু এবং আগামী দিনের জলকে নষ্ট করতু না, খাদ্য নষ্ট করতু না। কারণ এই তিনোটি জিনিস প্রকৃতি আমাকে স্বল্প পরিমাণে দিয়েছি, যা আমি অল্প পরিমাণে ব্যবহার করি দীর্ঘদিন বঞ্চার অনেক ভাবুছি। মো কথার যথার্থক আপনার বুঝিপারে, বর্তমান পরিস্থিতি যা হল যেতে ভয়ঙ্কর পরিমাণে হল বাহারে করোনার, তো সমস্ত নিবেদন কি সতর্ক রুহতু, সচেতন রুহতু এবং ঘরে রুহতু, সুরক্ষিত রুহতু। জয় জগন্নাথ।